আপ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বিন্দাস আছো। তো এখন 10টা বাজে আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি খাচ্ছি লেবু জল, লেবু মধু জল আর কি, সকালবেলায় উঠে আর কি আমরা খাচ্ছি এখন রেগুলারই। আমি অনেকদিন ধরেই খাই, বাট মাঝখানে এটা বন্ধ হয়ে গিয়েছিলো, তো এখন আবার স্টার্ট করেছি। তো এই যে আমার লেবু মধু জল, এটা কিন্তু সকাল সকাল খেতে বেশ ভালো লাগে, একটা রিফ্রেশমেন্ট আসে। এখন আমরা করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করার আগে সৌমিককে দেখো, এখন চুরাঞ্জে যাচ্ছে, ওই এক্ষুনি চান টান করে আসলো। স্নান করে আসার পরে মেয়েদের জানি অনেকক্ষণ টাইম লাগে, সবাই সেটাই বলে, আর ছেলেদেরও টাইম লাগে। এই যে এক ঘন্টা ধরে চুরাঞ্জে যাচ্ছে, হ্যাঁ সেটাই। চলো চলো এসো, বাজে বকি, চলো। ব্রেকফাস্টে মা আজকে দিয়েছে ব্রেড বাটার, ডিম সেদ্ধ, শশা আর কলা। হেলদি ফুড, হেলদি হেলদি ব্রেকফাস্ট আজকে আমাদের একদম। তো ব্রেকফাস্টটা ঝটপট করে করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে দেখো সবার ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে, মুসুরও আজকে নাকি সেম ব্রেকফাস্ট, ও কি খাবে আমি জানি না। তুই খেতে পারবি নিজে নিজে? হ্যাঁ, বিশাল ব্যাপার। বাবা, ক্যামেরা চালু হয়েছে রয়েছে বলে মুসু একদম নে, খা দেখি, মুখে মুখে দে। ওরে বাবা, ভালো ভালো, ও আগে শশাটাকে খেয়ে নেবে, শশা পুরো শেষ হয়ে যাবে, খাবার খাওয়া হবে না। ভালো লাগছে খেতে? কষ্ট করে অ্যাকচুয়ালি মানে টাগরাতে না সেই কিরম ফুলে ফুলে গিয়ে কিছু খেতে পারছিল না, তো দুদিন ধরে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আজ একটুখানি ঠিক হয়েছে। তারপর থেকে ওর এটা হয়েছে, মনে হচ্ছে ওইটা খেয়েই হয়েছে। তো এই হচ্ছে এখন মোটামুটি কমে গেছে। চলো আজকে আমি ছটপট করে ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে আমি রান্না করব, কি অসভ্য ছেলে দেখো, আজকে আমি রান্না করবো বলে কোনোদিনও তোমায় রান্না করে খাওয়াইনি। ভাতটা বসিয়ে দিয়েছে, যে ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছে, সব কাটাকুটিও করে দিয়েছে, আমি জাস্ট খুন্তিটা নাড়বো। এইটুকুটি করতে অনেক টাইম লাগে। বানানোর পরে তো মানে মুসুকে নিয়ে আমার এক ঘন্টা পুরো ওয়েস্ট হয়ে গেল। ও আজকে মানে পুরো খাওয়াতে গিয়ে আমার মাথা পুরো খারাপ করে দিয়েছিল। তো খাইয়ে টাইয়ে তারপরে আমাদের নিজেদের খেতে অনেক লেট হয়ে গেছে, 3টে বেজে গিয়েছিল আমাদের খেতে খেতে। তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর এখন এক্ষুনি মা দিয়ে গেল আমার না একটা ফেভারিট জিনিস, সেটা কি বলতো, দই, লাল দই। মানে এটা না আমার দারুণ লাগে খেতে। আর সৌমিক তো এদিকে দেখো এখন করছে অফিসের কাজ, ওকে ডিস্টার্ব করবো না, ও এমার্জেন্সিতে আছে। আর আমি এখন বসে বসে দই খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। তুমি একটু খাবে নাকি? ও ওর খাওয়া হয়ে গেছে। আমি একটু টুকে টুকে খাই, মানে যে জিনিসটা না আমার খেতে ভালো লাগে সেই জিনিসটা আমি একটু আস্তে আস্তে, তার মনে করে আমি কালকে এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মনে করে এনেছিল। আমি যে জিনিসটা আর কি ভালোবাসি সেটা
ও মনে করে আনে ঠিকই, কিন্তু আমি সেটার কথা বলছি না, আমি বলছি আমি সেটাকে খুব আস্তে আস্তে খাই, মানে সেটাকে আমি শেষ হতেই দিই না, এতটাই আমি আস্তে আস্তে করে খাই। তো ও বলে কি সবসময় যে তুমি এত আস্তে আস্তে করে কেন খাও, যে জিনিসটাই তোমার ভালো লাগে ওটাই আমার ভালো লাগে, আমি ওটাকে কতটা কতক্ষণ রেখে রেখে খাওয়া যায় এটাই আমার ভালো লাগে। তো যাই হোক চলো এখন খেয়ে নিই আমার ফেভারিট জিনিস লাল দই। তো এটা ন্যাচারালি আমার একার জন্য আনিনি, আমার দিদির ছেলে ও বেহালা থেকে কালকে এসেছে, তো ওর ও আর আমি ওর আমরা দুজনাই আর কি লাল দই খেতে ভালোবাসি, দুজনের জন্যই এনেছে, বাট ওকে এখন দেখা পাওয়া যাচ্ছে না তো সে কারণে আমি খেলাম, ওরটা রাখা রয়েছে ওকে এসে পরে দেওয়া হবে, ওরটা মা রেখে দিয়েছে আর আমি এখন আপাতত খেয়ে নিচ্ছি আর কি। দারুণ খেতে আমাদের এখানকার লাল দইটা, কিন্তু আমার কিন্তু সাদাটাই বেশি ভালো লাগে। আমার লালটা ভালো লাগে, লালটা কি টেস্ট পাও কি জানি, কিন্তু তোমার জন্য নিয়েছি কিন্তু সাদাটার টেস্ট হচ্ছে অসম টেস্ট। সাদাটাতে না টক মিষ্টি ব্যাপার একটা আছে ওটা ভালো, বাট এই লাল দইটা খেতে দারুণ লাগে। আর সবথেকে বড় কথা লাল দইটা যতটা সুন্দর খেতে মানে ততটা সুন্দর এটা খেলে অম্বল হয়, আমি জেনে শুনেই তো খাচ্ছি, জানি এরপরে আমার অ্যাসিডিটি হবেই, তা সত্ত্বেও আমি একটা ওষুধ খেয়ে নেবো, কিছু করার নেই, এটা ছাড়া যাবে না, এই সব মিস করা যাবে না। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন আমরা আজকে সন্ধেবেলায় এখন বসে রয়েছি সবাই মিলে, তো হঠাৎ করে একটা প্ল্যান মাথায় এলো যে সবাই মিলে আজকে খেলা হবে, কি খেলা হবে এদের তিনজনকে খেলা হবে, এদের তিনজনকে নিয়ে একটা গেম প্ল্যানিং হচ্ছে আমাদের, হ্যাঁ চারজন, চারজনকে নিয়ে একটা গেম প্ল্যানিং হচ্ছে, কি কি রে ওই গেমটার নামটা কি বলতো, হেডফোনটা ওদের কানেতে দেয়া থাকবে, ব্লুটুথ দিয়ে অন করা থাকবে, তো ওরা জোরে একদম জোরে কার কান কত দৌড়, সৌমিক নাম দিল কার কান কত দৌড়, 50 সেকেন্ডের মধ্যে কে কত তাড়াতাড়ি কি মানে কটা অ্যানসার করতে পারে সেটাই দেখা, আর যে আগে এগিয়ে থাকবে তার জন্য যেই জিতবে সবার জন্যই মোমো আনা হবে। ও মাই গড, একদম, হ্যাঁ সবাই সবাই একসঙ্গে মিলে মোমো খাওয়া হবে, ঠিক আছে চলো বেশি কথা না বলে এখন স্টার্ট করি। আচ্ছা সৌমিক এখন স্টপ ওয়াচই খুঁজে পাচ্ছে না, কি করছো কি, তো অল সেট, এবার স্টার্ট হচ্ছে আমাদের গেম, তো চলো সবার আগে বলিকা বাকরা বানিয়েছে সৌমিককে, তো সৌমিকই সবার আগে খেলবে, তো এই যে স্টপ ওয়াচ আমি স্টার্ট করব, আর সাথে সাথে স্টার্ট হয়ে যাবে লাস্টে আমি শব্দ বলবো তার মধ্যে কটা অ্যানসার দিতে পারে 50 সেকেন্ডের মধ্যে সেটাই দেখা, চলো স্টার্ট করি, তো এই যে স্টপ ওয়াচ স্টার্ট। রসগোল্লা, রসগোল্লা কি, রসগোল্লা, নেক্সট নেক্সট, রসগোল্লা নেক্সট, চাউমিন, দুটো প্রন, 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 বক, প্রন, এক মিনিট হয়ে গেছে বন্ধ, আমি তো বুঝতেই পারিনি কটা পেরেছি আমি, দুটো পারেনি ফ্রাইড রাইস আর প্রন, দুটো পারেনি, দুটো ফ্রাইড রাইস, আবার এক মিনিট হয়ে গিয়েছিল, আমি আর পর থেকে সেটা আমার নয়, তুমি যে করছে সেটা টাইম না দেখে আমি কি করব, একজন আর স্টপওয়াচ দেখছে সেই বলছে এরকম ভাবে হয় না, তো সৌমিক দেখছে আমি বলছি, এবার স্টার্ট হচ্ছে পাপাই স্যার, সুক্ত, হ্যাঁ সুক্ত, কাঁচা সুক্ত, পরেরটা পরেরটা লুকোচুরি, লুচি, নেক্সট নেক্সট, পরোটা, আচ্ছা পকোড়া, 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 কানে বিরিয়ানি, 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 বিরিয়ানি,
ছাগল ফ্রাইড রাইস বং এডিশন পকোড়া বং এডিশন পকোড়া রাইস বং এডিশন নেক্সট পাঁচ ফোড়ন মাছ মাংস পাঁচ ফোড়ন নেক্সট পাঁচ পাঁচু ও ভাই মারো মুঝে মারো মারো স্টপ 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 একটা আইসক্রিম অনলি বাবা এর মধ্যে চলে এসেছে আমরা বিশাল বড় কাজ করছি মা আমাদের জন্য চা করে নিয়ে চলে এসেছে এখনো অবধি সৌমিক এগিয়ে রয়েছে সবার থেকে এবার দেখা যাক রিক কতটা পারে তো এবার স্টার্ট করছি রিককে দিয়ে চলো স্টার্ট উচ্ছে লুচি ও নো উচ্ছে উচ্ছে আচ্ছা ঝগড়া হ্যাঁ ঝগড়া 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 ছড়দার নেক্সট গজা গজা পটল হ্যাঁ পটল মধু পটল ফুটবল ফিশ ফ্রাই ফিশ ফ্রাই পটল পটল ফুচকা পটল ঝগড়া 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 সন্দেশ ঝগড়া ফুচকা ঝগড়া চকলেট উচ্ছে উচ্ছে গুড্ডে উচ্ছে ঠিক আছে ওরা আমাকেও ছাড়বে না তো চলো আমার সঙ্গেও খেলা হোক দেখি আমি পারি কিনা আমি কিছুই পারবো না আমি জানি তবুও চলো তো আমাকেও ছাড়লো না তো চলো আমিও স্টার্ট করি আয়না আয়না প্যারাডাইস 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 ঝগড়া ঝগড়া লুকোচুরি লুকোচুরি কচুরি কচুরি লুকোচুরি কচুরি লুকোচুরি বিরিয়ানি বিরিয়ানি চাউমিন কৃত্তিকা 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 ব্যানার্জি বাড়ি ব্যানার্জি বাড়ি ব্যানার্জি বাড়ি ব্যানার্জি না ব্যানার্জি বাড়ি বাড়ি ইয়া ব্যানার্জি বাড়ি রমা ব্যানার্জি রমা ব্যানার্জি কি বলবো এই ওখান থেকে কমিয়েছো মাখা সন্দেশ মাখা সন্দেশ মাখা সন্দেশ মাখা সন্দেশ মাখা সন্দেশ মাখা সন্দেশ কচুরি কচুরি বাস বাস লাগে ফাস্ট ইয়ে আমি ফাস্ট আমি ফাস্ট আমি ফাস্ট আমি দুবার খেলেছি দুবারই আমি জিতেছি यस 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 এবার মা মা খেলা হচ্ছে চলো স্টার্ট তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি
রসগোল্লা রসগোল্লা কি কালনা কালনা রাজবাড়ি 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 লালজি 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 মুড়ি 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 ছিল না তো তাই এখান থেকেই বলছি চলো স্টার্ট সুক্ত 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 বলো বলো সুক্ত 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 রসগোল্লা তুমি বলে না আমাদের মধ্যে কম্পিটিশনে সবাই ফার্স্ট মাও চারটে আমিও চারটে সেজমা তিনটে আমি পাঁচটা আমি পাঁচটা আমি ফার্স্ট মা চারটে মা সেকেন্ড সেজমা তিনটে সেজমা থার্ড তো এবার চলো দেখা যাক আমাদের এই গেমের পরে কি খাওয়া দাওয়া হয় চা তো এখন খাওয়া হচ্ছে চা খেয়ে নি তারপর সৌমিক দেখুক যে কি খাওয়া দাওয়া আনানো যায় তো আমাদের এখন খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর আগে অলরেডি আমাদের মোমো খাওয়া হয়ে গেছে কম্পিটিশনের জন্য আমাদের মোমো আনা হয়েছিল মোমো খাওয়া আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস মোমোটা হ্যাঁ মোমোটা ও তো এক ঢোকে শেষ করে দিল আমাদের সঙ্গে মানে শেয়ার করবো কি আমাদের তার আগেই খাওয়া হয়ে গেছে তাহলে যখনই আমি নতুন নতুন কোন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বাবাই বল তোরা সবাই তো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ